সন্ত্রাস বন্ধ না হলে রাজ্যসভায় ভোট দিতে যাবেন না করিম চৌধুরী ফের দলবিরোধী বিস্ফোরক মন্তব্য ইসলামপুরের বিধায়কের শনিবার ইসলামপুর ব্লকের আগদিমটি খুন্তি অঞ্চলের বুধাগজ দিঘিরপাড় গ্রামের সন্ত্রাস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে আসেন করিম চৌধুরী তারপরে সংবাদ মাধ্যমকে বলেন তৃণমূল যদি সন্ত্রাস না বন্ধ করে তবে রাজ্যসভায় তিনি যাবেন না এবং বিধানসভায় সরকারের আনা কোনো বিলকেও তিনি সমর্থন দেবেন না

সি যা করে যাকে তো টিএমসির নেতা অত্যাচারী নেতা সন্ত্রাসবাদী নেতা যা বলছিলাম ওই সন্ত্রাসটা ও যে করে আছে যে প্রমাণ হয়েছে না ভোটও হতে দিবে না কিছু করতে দেবে না কারো কিরকম কিছু মানে এমনি এখন দখল করে বসে আছে সেই আমি তো আস্তা যে হাসতে যা খেলাম ইলেকশন কমিশনে লিখেছি ডিএমকে লিখেছি তারপর এখানে ভোট হয়নি এখানে কেমন করে আবার এখানে প্রধান গঠন হবে কেমন করে এখানে কাউন্টিং হলো এটা আমি বলি এই জন্য আমার আমার দাবি ডিএমকে বলে কোনো কাজ হচ্ছে না ডিএমকে ইলেকশন কমিশনার কে সবাই লিখে বড়ে যে কোনো কাজ হয় খুব দুঃখের ব্যাপার এখন হ্যাঁ দিদিকে বলবেন দিদিকে দিদিকে তো জানাবো সমস্ত জানানো আছে দিদিকে আমি যে যেটা বলতেছি আপনাদের মাধ্যমে জানাচ্ছি বারবারই দিদি কিছু বলছে না এই বিষয়ে এই ব্যাপারটা দিদি কোন কথা কিছু বলছে না আশ্চর্য হচ্ছে যে দিদি আশ্চর্য আমি নিজে হয়েছি যে কেন ও চুপচাপ আছে তবে করিমের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন তিনি বলেছেন শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছেন বিধায়ক তিনি এলাকার মানুষের সমস্যা কিছুই জানেন না তাই এই সব কথা বলছেন কথা আপনাদের বলি আমার এলাকায় সন্ত্রাস আমি টলারেট করি না জিরো টলারেন্স আমার লক্ষ্য যেটা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা এই বার্তাকে পাতীয় করে এই সিদ্ধান্তকে সামনে রেখে আমি দল করি এবং দলের কাজকর্ম করি আগদিন বিশেষ করে আগডিমটি খন্তি অঞ্চলের প্রত্যেকটা বুথে ফলাফলের পরের দিন আমি প্রত্যেকটা বুথে ঘুরে ঘুরে বলেছি কোথাও কোনো সমস্যা যাতে না হয় যার দ্বারাই সমস্যা হবে সে যেই হোক আমার দলের লোক হোক বা অন্য কোনো দলের লোক হোক বা সমাজের যে কোনো ব্যক্তি হোক ফলাফলকে কেন্দ্র করে বা দলের নাম করে যদি কেউ গণ্ডগোল পাকাতে চান তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরোধের ফলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার দুজনের বিরোধ আরও বাড়ে পঞ্চায়েত নির্বাচনে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিধায়ক করিম অনুগামীকে প্রার্থী না করায় বিধায়ক তার অনুগামীদের নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেন ইসলামপুর থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা